তোমাদের নামগুলো একটু এক এক করে বলো। অয়ন নাথ, রুদ্র বাহাদুর, গোপাল পাল, রাজা হালদার। বেশ, একটু বলো যে এই কোভিডের পর এরকম একটা অনুষ্ঠান পেয়ে তোমরা কতটা খুশি? অনেক খুশি। আচ্ছা, ওরা বলছে ওরা অনেক খুশি, সারাদিন পড়াশোনার মধ্যে ওরা এত সুন্দর একটা উপস্থাপনা আমাদের দেখিয়েছে এবং আশা করি ওরা যদি বিচারকদের বিচারে ফাইনালে আসতে পারে তাহলে নিশ্চয়ই ওদের নাটক আপনারাও দেখতে পাবেন। আমি একটু স্যারের সাথে কথা বলবো যিনি এটা ডিরেকশন দিয়েছেন। স্যার একটু সামনে আসবেন, বাকিরাও একটু থাকবেন। স্যার একটু বলুন না। বলছি আমি প্রথমত স্কুল কর্তৃপক্ষের কাছে ভীষণ রকম কৃতজ্ঞ, ভীষণ রকম সহযোগিতা পেয়েছি, না হলে এই অল্প সময় ওদের যেটুকু কাজ তৈরি করা গেছে সেটা সম্ভব হতো না। আর ছেলেরাও ভীষণ পরিশ্রম করেছে, ভীষণ পরিশ্রম করেছে, ওদের অনেক ধন্যবাদ। হ্যাঁ, মানে ওদের উপর একটু অতিরিক্তই চাপ দিয়েছি, জানি না কতটা কি ফল ফলেছে। তবে আরেকটা কথা খুব জরুরি আমি বলবো, এই নাটক করার সময় আমরা স্টেজে যারা থাকি তার সমপরিমাণ বা তার চেয়ে বেশি মানুষ স্টেজের পেছনে লাগে কাজ করার জন্য।